হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24/7। এই দুঃখ রাখার তো জায়গা নেই আসলে। একে একে আমাদের সামনে যে আলোক বর্তিকাগুলো ছিল সেগুলো একটা একটা করে ডুবে যাচ্ছে। বয়স হয়েছে, রোগ ভোগ করছিলেন, চলে গেছেন, নিয়ম এটাই, চলে যাওয়াটাই নিয়ম। কিন্তু তাকে আমরা স্মরণ করবো এই জন্যে, তিনি এক সময়ে একটা সমগ্র জেনারেশনের সামনে প্রেরণা ছিলেন, সংস্কৃতির দিক থেকে, সাহিত্যের প্রশ্নে। তার কলম চলতো, তিনি গাইতে পারতেন, গান লিখতেন, সুরেলা গলা ছিল, অভিনয় করতেন, বহু গুণের সমাহার এই মানুষটা, এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর ছিলেন মানুষটা, সবাইকে উদ্দীপিত করতেন। বয়সের কোনো তফাৎ ছিল না, একেবারে যারা ছোটো তাদের কাছেও উনি বন্ধুর মতো ধরা দিতেন। সেই মানুষদা চলে গেলেন, মানুষদা আমরা তোমাকে ভুলব না।